আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় দর্শক, 21 জানুয়ারি শনিবার 2023 সাদেক খান কৃষি মার্কেট থেকে আপনাদেরকে আলু পেঁয়াজের আপডেটটা জানাবো। প্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে আলুর দামটা নাকি বাড়ছে, তো আজকের বাজারে কত করে বিক্রি করছিল এ টু জেড ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে সাথে অবশ্যই আমাদের থাকবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন বিক্রেতা ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে দিই, যেন আপনারা এখানে এসে আলু পেঁয়াজগুলো আপনারা পাইকারি দামে নিতে পারেন। রিটন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু ঠিকানাটা বলেন। এখানে মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান মার্কেট। আচ্ছা ভাই, আলুর দামটা বেড়ে গেল নাকি? আলু হঠাৎ করে বাজার বাড়তে, আলু এখন বর্তমান 22 টাকা, যে আমরা বেশি 15, 16, 17, 18 সেলে এখন 22 টাকা, অনেক বাড়তে। মানে যে আলুটা আপনার এই যে আমরা, এটা নতুন আলু না? নতুন, সব নতুন আলু। এখন নতুন আলু আসতে আছে কোন জায়গা থেকে? এটা আপনার জয়পুরহাট। কিন্তু এই জয়পুরের আলুটা তো আপনারা 15 টাকা 16 টাকা বিক্রি করতেন না? 18 টাকা বিক্রি, 18 টাকা বিক্রি করতেন, আর সেটা আজকের বাজারে 22 টাকা। কিন্তু গতকালকে তো এটা 20 টাকা ছিল, 20 টাকা 21 টাকা ছিল, কিন্তু আজকে সেটা আরো বাড়ছে, আরো বাড়ছে। মানে প্রতিদিনই বাড়ছে আলুর দাম, অনেক বাড়ছে, বাড়াও পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। কারণটা কি? ওইখানে বাজার বাড়ছে, এখন আলু বলে কম, আলু দেখা যাচ্ছে না, আলু বাড়ছে বাজারে বলে অনেক সংকট। তো আরো বাড়ার সম্ভাবনা আছে। সিলেট, আপনার সিলেট বরিশাল এসব এলাকায় বাজার 23 টাকা বিক্রি হচ্ছে, 23 টাকা বাজার, আমাদের এখানে 22 টাকা, আপনাদের এখানে 22 টাকা। জি, কিন্তু আপনাদের এই বাজারটা যদি কথা বলতে চাই, এই বাজারটা আমার কাছে অনেক বড় মনে হচ্ছে, এক পর্যায়ে অনেক গলি। তো জি জি, শ্যাম বাজারের কথা বলা যাবে না, তবে ওইটার কাছাকাছি প্রায়, অনেক বড় একটা আড়ত। কিন্তু আমরা আর একটু বলতে চাই এই লিটন ভাই, সেটা হলো মোটামুটি মুন্সিগঞ্জের কি আলু এখন আসে না? মুন্সিগঞ্জ আর দেরি আছে, এখন দেরি আছে, অনেক দেরি, খালি জয়পুরের আলুটা এখন আসছে, জয়পুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লিনফামারি। এখন তাহলে এগুলো আজকের বাজার 22 টাকা বিক্রি হচ্ছে। বস্তাতে কতটুকু হয়? বস্তা আছে, একটা আছে 70-75, একটা আছে 80। 70-75-80 কেজি না? আচ্ছা ঠিক আছে। পুরাতন আলুটার খবর কি? পুরাতন আলুটার, পুরাতন আলুর দাম অনেক বাড়তি, পুরাতন আলুটা হলে আপনার 17-18 টাকা, মানে যে আলু 12 টাকা বিক্রি করতেন সেটা এখন 17 টাকা, কেজিতে 5 টাকা বাড়ছে, 5 টাকা বাড়ছে, কেজিতে 5 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 17 টাকা, না 17 টাকা বিক্রি হচ্ছে। এটা কোন জায়গা থেকে আসতেছে? এটা হলো আপনার মানিকগঞ্জ ঘিওর। কিন্তু পুরাতন আলুটা নিয়ে সিন্ডিকেট মার্কেটে, এর ভিতরে দিয়ে বলছে যে কেউ পুরাতন আলু নাই, শেষ শেষ, কিন্তু এখন আবার আসছে, মানে সিন্ডিকেটের অর্ডার দেখছে বাংলাদেশের মানুষ, আলু পুরাতন আলু নেই, আবার হঠাৎ করে এসে সেগুলো আবার 17-18 বিক্রি হচ্ছে, হঠাৎ করে শেষে বাড়তে। আচ্ছা পেঁয়াজের খবর কি? আমাদের পেঁয়াজের কথা বলে, পেঁয়াজ হলো আপনার 27-28 টাকা, পেঁয়াজ 27-28 টাকা। এটা আর 2 দিন আগে কেমন দাম ছিল? 25-26, আজকে একটু বাড়ছে, পারে না, মানে মালের কোয়ালিটি বুঝে, মালটা একটু ভালো মাল। এটা কত ছিল? এটা এটা 27 টাকা বেচলো, এটা 27, আর এই বছর 28 টাকা বেচলো, এটা 28। এটা কোন জায়গা থেকে আসতেছে পেঁয়াজ? এটা আপনার পাংশা বিক্রয় বাজার। এখন তো পেঁয়াজ যদি বলতে চাই সবই তো মুড়িকাটা পেঁয়াজ, সব মুড়িকাটা, মুড়িকাটা পুরাতন পেঁয়াজ তো নাই, না পুরাতন পেঁয়াজ এখন নাই, সব মুড়িকাটা পেঁয়াজ। আচ্ছা কাস্টমারের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? কাস্টমার এখন আলু কম খাচ্ছে, কিনা বেচা কম, দাম হঠাৎ করে বাড়তে, এখন যে আলু হচ্ছে 30 টাকা বেচা লাগে, একদিন বেচে 20 টাকা কেজি, 25 টাকা কেজি, হঠাৎ করে 22 টাকা গেলে 35 টাকা হিসেবে হিসেবে বেচে, দাম হচ্ছে সালাম থাকবে না, এটা বেচা গেলে একটু কম। আচ্ছা, আর ইন্ডিয়া বাইরে যদি আপনার রসুন টসুন দিতে চায় পেঁয়াজ টেয়াজ, তাহলে এগুলো কি বলবেন? ইন্ডিয়া বাইরে যদি আমাকে সরাসরি রসুন এলসি পেঁয়াজ দেয়, আমরা সেগুলো বিক্রি করতে পারবো, আমাদের জন্য ভালো আর কি। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা দিয়ে দিলাম, আমার নাম্বারটা দিয়ে দেন, যাতে আমার সাথে যোগাযোগ করে মালটা পাঠান, মানে ইন্ডিয়া থেকে যেন আপনারা ইম্পোর্ট করতে পারেন পেঁয়াজ। জি জি, পেঁয়াজটা ইম্পোর্ট করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সকলেই ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।